রোজিনাস ক্লাবের সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে দেখছেন শিকারী বন্ধুরা বসে রয়েছেন। দিনের বেলাটা নরমালি চেষ্টা করি, এটি হচ্ছে মুরগি পুকুর। তো যাই হোক, বেশ কিছুদিন এই পুকুরে যথেষ্ট ভালো মাছ খাচ্ছিল, কিন্তু গতকাল আমি গিয়েছিলাম এক ঝলক একটু উঁকি মারার জন্য, অন্য কাজে গিয়েছিলাম সেই পথে যাবার পথে। কালকে রিপোর্ট খুব যে সুবিধাজনক ছিল তা নয়, বেশ কিছু শিকারী বন্ধু একটা দুটো বা কেউ তিনটে মাছ পেয়েছিলেন। আমি কাতলার কথা বলছি, রুই মৃগেল এসব বাদ দিয়ে। তো যে কাতলাগুলো যারা পেয়েছিলেন সেগুলো সাইজ মোটামুটি স্ট্যান্ডার্ড ছিল, সাড়ে তিন এই ধরনের, মানে একটু সাইজ কাতলাগুলোই খেয়েছিল। তবে বেশ কিছু শিকারী বন্ধু সেগুলো পাননি, মানে কাল কিছু ফটকা মাছ খেয়েছিল, সেইভাবে কিছু মাছ খাননি। মানে শিকারীরা সেইভাবে যে মোরগ হয়ে বাড়ি ফিরবে সেটা হয়নি। শিকারীরা বেশ কিছু শিকারী অবশ্যই কাল মুরগি হয়ে গেছে, তবে মাছ যে সব দিন সমান খাবে তা কোনো ব্যাপার নয়। কালকে রিপোর্ট সেরকম জুতে ছিল না, কিন্তু ফটকা মাছটি খেয়েছিল। যে মাছগুলো খেয়েছিল কাতলা তার ম্যাক্সিমামটাই সাইজ কাতলা ছিল। আগামী দিনে কীরকম কী হবে আমি বলতে পারবো না, তবে এই পুকুরে দীর্ঘদিন বেশ ভালো মাছ খেয়েছে। আজ কালকের দিনটা মাছ একেবারে খায়নি বলা যাবে না, মাছ যেগুলো খেয়েছে তার মধ্যে ম্যাক্সিমামটাই সাইজ কাতলাগুলো খেয়েছে, মানে নর্মালি দুইয়ের ওপরে কাতলা। অবশ্যই আমি বলছি না দুইয়ের নিচে কাতলা খায়নি, সেরকম কাতলা দুইয়ের নিচে ছোট 1 কিলো 1200 কাতলা ধরাও আপনারা এই ভিডিওয় দেখতে পাবেন, সব রকমই দেখতে পাবেন। আগামী দিনে কি হবে সেটা আমি বলতে পারবো না। যদি আগামী দিনে মাছ খায় এবং আমি যদি যেতে পারি সেই তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু। ওনাদের কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে ডিসপ্লে করেছিলাম, যারা কন্ট্যাক্ট করতে ইচ্ছুক তারা ওই কন্ট্যাক্ট নাম্বারের মাধ্যমে কন্ট্যাক্ট করে নেবেন। আরও একবার বলে দিচ্ছি, কালকে মাছ হয়তো সেইভাবে খায়নি, একটা দুটো তিনটে কেউ মাছ পেয়েছে, কেউ হয়তো সেটা পায়নি, এরকমও ছিল নেট। কিন্তু যে কাতলাগুলো খেয়েছে তার মধ্যে ম্যাক্সিমামটাই সাইজ কাতলা। আপনি প্রথম কাতলাটি এখানে দেখতে পাচ্ছেন, বাকি কাতলা মাছ ধরার ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটুকু আমি রেকর্ড করেছিলাম ওই অল্প সময়ের মধ্যে। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু, আমি আপাতত বিদায় নিচ্ছি, পরের ভিডিওয় আমি আবার হাজির হব নতুন কোনো তথ্য নিয়ে। ধন্যবাদ। কিছু তো সাইজ আছে, নাহলে এতটা সুতো যা নিল এতটা ছোট ভাবে। সুতো যতটা নিল এতটা ছোট আশা করিনি। আসলে পুকুরের তৈরি মাছ বলতো, মানে এই পুকুরের মাছ বলে স্ট্রেংথ তত বেশি, অন্য পুকুর থেকে ছাড়া মাছের অত জোর থাকে না। মাছটা খুলে সাইড করে দিন, রাখবি তো মাছটা পড়বে আমাকে বলছে।
জালটা একদিন খুলতে হবে না, একলা একলা হবে, ছেড়ে দাও আমি খুলে দিচ্ছি স্যার, জালটা না না চারা কাঁদল এটা তাই তো কেউ দেখাবে না 2 কেজির উপরে হয় চলো চলো।